খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কি হবে কিতাববাদীর তালিমে দিয়ে মাদ্রাসাতে? যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কি না? জোরে বলেন। তাহলে নবীজিকে বললে আমাদের গায়ে লাগবে না লাগবে না? এতক্ষণ পর্যন্ত কিছু বলে নাই, যে বলছে তোর বাপে এটা কয়, তুই আর বসে থাকবো না, দাঁড়া রে লাঠি দে একটা। ও আমারে বলছে, কিছু বলিনি, আমার বাপ রে কেন বললো? মাথা গরম হয়ে যায়। ঠিক, মুসলমান আমাদেরকে গালি দেয়, ইহুদিরা খ্রিস্টানরা নাস্তিকেরা বেইমানেরা আমাদেরকে গালি দেয়, যখন আমরা তখন কিন্তু খেপি না, আমরা কিচ্ছু বলি না, কিন্তু যখন নাকি আমাদের নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহকে কটূক্তি করে, তখন আমাদের রক্ত কিন্তু আর ঠান্ডা থাকে না, গরম হয়ে যায়, আমরা বসে থাকতে পারি না। আমার রাসূলের ইজ্জত আগে না পড়ে? পিরাউলিয়ার বাংলাদেশে বেঈমানদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে বেঈমানদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তাওহীদি এই জনতা করবে না কো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তাওহীদি এই জনতা করবে না তো ভয়। তৈয়ার আছেন? বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে বেঈমানদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ঠিক কিনা?